আগামী দুই সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা ব্যানার্জি যেমন ইন্ডিয়া জোট গঠন করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসন দখল নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তেমনি বিজেপিও কেন্দ্রীয় ক্ষমতা দখলের জন্য কিভাবে লড়াই করতে হবে তার পরিকল্পনা গ্রহণ করছে আগামী চব্বিশ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন কিভাবে দখল নেওয়া যায় বিজেপি সেই পরিকল্পনা গ্রহণ করেছে এবং বিভিন্ন কেন্দ্রে যথাযোগ্য মর্যাদা সম্পন্ন প্রার্থী নির্বাচন শুরু করেছে আমি আজকের এই ভিডিওতে ছটি কেন্দ্রের প্রার্থীদের সম্ভাব্য তালিকা নিয়ে আলোচনা করব দুই সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হতে চলেছে ডক্টর সুকান্ত মজুমদার দুই সালে এখান থেকে বিজেপি জিতেছিল কে কোন কেন্দ্র থেকে জিততে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দার্জিলিং কেন্দ্র যেখান থেকে দুই সালে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করতে চলেছেন রাজু বিস্তাকে তিনি পুনরায় নির্বাচনে লড়াই করবেন বলে শোনা যাচ্ছে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল হুগলি কেন্দ্র যে কেন্দ্র থেকে দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল আর দুই হাজার চব্বিশের আঠারোতম লোকসভা নির্বাচনে পুনরায় লকেট চট্টোপাধ্যায়কে এখানকার প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে বিজেপির শক্তঘাটি এই আসন থেকে বিজেপি কি জিততে পারবে অবশ্যই কমেন্ট করুন এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল হাওড়া কেন্দ্র এই কেন্দ্রটি দুই সালের লোকসভা নির্বাচনে টিএমসি জিতেছিল দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বৈশালী ডালমিয়াকে বিজেপি প্রার্থী করতে চলেছে তিনি কি জিততে পারবেন কমেন্ট করবেন অবশ্যই এর পরবর্তী আসনটি হল উলুবেড়িয়া কেন্দ্র যে কেন্দ্রটি দুই হাজার উনিশ সালের সতেরোতম লোকসভা নির্বাচনে টিএমসি জিতেছিল দুই হাজার চব্বিশ সালের আঠেরোতম লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপি প্রার্থী করতে চলেছে তনুশ্রী চক্রবর্তীকে বিজেপি প্রার্থীদের মধ্যে একঝাঁক তারকার সমাহার তাদের জেতার সম্ভাবনা কতটা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন এরপর আজকের আলোচনার শেষ কেন্দ্রটি হল শ্রীরামপুর কেন্দ্র যেখান থেকে দুই সালের নির্বাচনে টিএমসি জিতেছিল দুই সালের নির্বাচনে বিজেপি এখানে প্রার্থী করতে চলেছেন দেবজিৎ সরকারকে